আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ওমান প্রবাসী ভাইরা, আজকে হলো 9 জুন 2022 সাল রোজ বৃহস্পতিবার। আজকে ওমান সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ সৌদি, দুবাই, কাতার, বাহরাইন, কুয়েত সহ আরও কয়েকটি দেশের টাকা রেটগুলি আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো বন্ধুরা, টাকার রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে উঠানামা করতে পারে, তবে যখনই প্রবাসে টাকার রেটটা বেশি থাকে তখন কিন্তু আপনারা দেশের টাকা পাঠালে রিয়ালের তুলনায় টাকার পরিমাণটা বেশি পাবেন। তো আজকে অনেক দেশের টাকার রেটগুলি বেড়েছে, তো চলুন জেনে নেওয়া যাক আজকের টাকার রেটগুলি। ওমানের 1 রিয়ালে 233 টাকা, সৌদি আরবের 1 রিয়ালে 24 টাকা 65 পয়সা, দুবাইয়ের 1 দিরহামে 25 টাকা 20 পয়সা, কাতারের 1 রিয়ালে 25 টাকা 20 পয়সা, বাহরাইনের 1 দিনারে 246 টাকা 43 পয়সা, কুয়েতের 1 দিনারে 299 টাকা 29 পয়সা, সিঙ্গাপুরের 1 ডলারে 67 টাকা 50 পয়সা, মালয়েশিয়ান 1 রিঙ্গিতে 21 টাকা 15 পয়সা, আমেরিকার ইউএস 1 ডলারে 93 টাকা 38 পয়সা, অস্ট্রেলিয়ান 1 ডলারে 67 টাকা 65 পয়সা, কানাডিয়ান 1 ডলারে 72 টাকা 65 পয়সা। উপরে যে টাকার রেটগুলি বললাম তা শুধুমাত্র প্রবাস থেকে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য। স্থান এবং সময়ের ব্যবধানে প্রকৃত মূল্য আংশিক পরিবর্তন হতে পারে। এছাড়াও অনলাইনের মাধ্যমে ট্রান্সফার, এজেন্টের মাধ্যমে ট্রান্সফার, ব্যাংক ট্রান্সফার, ক্যাশ পিক আপ ও এজেন্ট কমিশনার ভিন্নতার কারণে প্রকৃত মূল্য কিছুটা কম বেশি হতে পারে। তবে সর্বশেষ মূল্য জানতে আপনার নিকটস্থ ব্যাংকের থেকে তথ্য জানতে পারেন। গুগল বা কারেন্সি কনভার্টার ব্যবহার করবেন না, কারণ ওখানে শুধুমাত্র ক্রয় এবং বিক্রয়ের গড় দেওয়া থাকে। তো আপনার কষ্ট অর্জিত অর্থ নিরাপদে দেশে পাঠাতে ব্যাংকের মাধ্যমে পাঠান। হুন্ডির মতো অবৈধ পন্থা এড়িয়ে চলুন। ব্যাংকের মাধ্যমে অথবা বৈধভাবে দেশে রেমিটেন্স পাঠালে সরকারের পক্ষ থেকে 2.5% হারে নগদ প্রণোদনা পাবেন। অর্থাৎ আপনি যদি 1 লাখ টাকা বাংলাদেশে পাঠান তাহলে কিন্তু আপনি 1 লাখের সাথে আরও 2500 টাকা বেশি পাবেন। তো বন্ধুরা, নিজে জানুন, শেয়ার করে অপর ভাইকে জানার সুযোগ করে দিন। ইনশাআল্লাহ প্রতিদিনের ন্যায় আবারও আগামীকালকে আপডেট নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।